সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, তোমরা কি কেমন আছো? কোথা থেকে ভিডিও আমার দেখছো আমি জানি না, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করে আমার ভিডিওটা দেখো না। আর দেখো, সকালবেলা ছাদে এসে তোমাদের একটু মানে প্রকৃতির দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর আকাশটা এত সুন্দর হয়ে গেছে না, আর বর্ষাকালের আকাশ তো খুব সুন্দর হয়ে আসছে, তো সবে সূর্যটা উঠছে, সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঘুম থেকে উঠে গেছি আমি, ঘুম থেকে উঠে যথারীতি যেরকম প্রত্যেকদিনের আর বাসিকার সেরে স্নান পুজো দিয়ে ও যা রান্নাঘরে ঢুকে গেছি। আর দেখো, সবাই মিলে বসে এখানে চা খাচ্ছি আর গল্প করছি, মেয়ে জামাই আছে, তারপরে তোমাদের দাদা ভাই মা, ওইদিকে আমার রান্না প্রায় হয়ে এসছে, গুছিয়ে এসছি, একটু চাটা খেয়ে আবার রান্না বসাবো, সময় আছে তো, যেহেতু চাটা আগে খেয়ে নিই, তারপরে পরে আবার রান্নার দিকে যাব। আর দেখো, ওইদিকে চা নিয়ে বসে গেছি আর খুব হাসাহাসি করছি, গল্প গুজব করছি সবাই মিলে। আর দেখো বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা যেখান দিয়েই দেখো না কেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো কিন্তু, তাহলে দেখো একটা লাইক আমার ভিডিওর, প্রত্যেকটা মানুষের ভিডিওর মধ্যে একটা লাইক যদি তোমরা দিয়ে দিয়ে ভিডিওটা দেখো না, লাইকটা খুব প্রয়োজনীয়, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর দেখো, ওইদিকে আজকে সানডে, তো সানডে স্পেশালে চিকেনের লাল ঝোল হবে বলে চিকেন বসিয়ে দিয়েছি। আর জামাই ওইদিকে চলে যাচ্ছে, জামাইকে খেতে দিয়ে দিচ্ছি। তা আজ কি যে চিকেনটা হলে ওকে একটু চিকেন দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি করে চিকেনটা করতে বসে দিয়েছি। আর দেখো, মাকেও ওইদিকে সকালে টিফিন দিয়ে দিচ্ছি, আজকে পরোটা করেছি। আর তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি, আর আমরা সবাই পরোটা তরকারি খেয়েছি। আর আজকে আমাদের ভাই লাইফস্টাইলের কৃপালি, গুড মর্নিং। এখন বাজে 9:20, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো, আমাকে সহযোগিতা করো, লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি। বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নতুন বন্ধুদের বলছি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখে এখনো তুমি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করো। আর দেখো, আমার গলাটা এখনও বসা ঠিক হয়নি, যে ভিডিও করবো, কথা বলবো তোমাদের সাথে, সেই গলাটা এখনও বসা ঠিক হয়নি, কেননা মা রয়েছে তো, মার সঙ্গে একটু জোরে জোরে কথা বলতে হয় যেহেতু, আর গলাটা ঠিকই হচ্ছে না। আর দেখো, মা বসে খাচ্ছে, আর জামাই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ও চলে যাবে, মেয়ে পরে আর যাবে, আর আমাদের বাড়িতে আবার আজকে দুটো অতিথি আসবে, মানে আমার ভাসুরের মেয়ে আর জামাই, তাই একসঙ্গে তারপরে ওরা চলে যাবে। আমার মেয়ের যে বিয়ে হয়েছে, আমার ভাসুরের মেয়ের বাড়ির মানে ওই আশেপাশেই থাকে আর কি, ওই 10-5 মিনিটের রাস্তা, তা ওরা আসবে, এসে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা, সকালে ব্রেকফাস্ট করবে। আর দেখো, ওইদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, আর এদিকে চিকেনের লাল ঝোল বসিয়েছি, এই যে দেখো টক 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 করে ফুটছে, দেখো দেখো ফোটার আওয়াজটা, বুঝেছো? আর এদিকে ডাল করেছি, ভাজা করেছি, তারপরে হলো আবার আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছি, কালকে করেছিলাম, খাওয়ার গেছে, আবার আজকে একটু করেছি, যেমন আবার জামাই নিয়ে আসবে। তা হলো, আর দেখো কতগুলো বাসন, অনেক বাসন করে রয়েছে, সকালে ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আর মেয়ে খাবে, আমি খাবো, আর ওরা এসে খাবে পরোটা আর তরকারি। দেখো ব্রেকফাস্টে কী আছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, জামাই একটু তরকারি দিয়ে মাংস কষা করে তুলে দিয়েছিলাম, ওই দিয়ে খেয়েছে। এ দেখো, এখানে আছে পরোটা গরম বাটিতে, আর ইয়ে তরকারি সবাইকে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি, মাকে, মা খাচ্ছে, আর আমাদের বাবু সোনাকে দিয়েছিলাম তরকারি আর মাংসের ঝোল, আর মিষ্টি, মিষ্টিটা তুলে রাখলাম আমার ফ্রিজে, আর এখানে প্রসাদ আছে, এটা আমি খেয়ে নেবো, আর মেয়েকে একটুখানি দেব, আর এখানে চাল ভিজানো আছে, পরে ভাত করব। আর এদিকে রান্না করেছি, দেখাচ্ছি তোমাদের, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। এখানে করেছি, এ দেখো, ডাল ধনে পাতা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে ঝাল ডাল করেছি, আর মার জন্য 3টে তেলাপিয়া মাছের ঝোল করেছি, মা যেহেতু মাংস খাবে না, খায় না, মাংস ছোঁয়াই খায় না। আর করেছি দেখো, এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর করেছি দাঁড়াও খুল যা সিম সিম, এই যে বেগুন ভাজা, কাঁকড় ভাজা,
জামাই অ্যাপয়েন্টটা হবে কি না বলো তোমরা, কমেন্ট করে জানিও জামাই অ্যাপয়েন্টটা হবে কি না। এই দিয়ে এই দেখো চাটনি, চাটনি আমি আর করিনি আজকে, নতুন করে কালকে করেছিলাম, বেশি করে রেখে দিয়েছি। এই হলো আমাদের দুপুরে, রাতে হয়ে যাবে, মেয়ে জামাই খেয়ে চলে যাবে আর আমার মেয়েও খাবে রাত, মানে দুপুরবেলা, রাত্রিবেলা ও দুপুরবেলায় চলে যাবে, ওর আবার নিমন্ত্রণ আছে শ্বশুরবাড়িতে। যাক রাখছি, আবার পরে ফিরে আসছি, দেখতে থাকো ভিডিওটা পুরোটাই, ভালো লাগবে আশা করি, লাইক দিয়ে দেখতে থাকো। আজ আমার স্ট্যাটাসটা দেখো, দেখলে তারপরে দেখো ছাদে চলে আসলাম, পুঁইশাক কাটবো বলে, পুঁইশাকগুলো না অনেকগুলো পুঁইশাক হয়েছে, এর আগে তো অনেক চচ্চড়ি খেয়েছি, সবাইকে দিয়েছি, তো একটু কেটে ভাবছি কি মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাবো, তা আবার আরেকদিন কাটবো, কেটে ভাবছি মা খেতে চেয়েছে, মাকে একদিন করে খাওয়াবো। আর বাড়ির পুঁইশাক তো সার দেওয়া না, একটু মাঝে মাঝে ওই সব ধরো তরকারি পচা জল, তারপরে হলো ওই ফুল যে পুজো করি সেইগুলো একটা বালতির মধ্যে জমাই, জমিয়ে সেই পচে যায় সেই জলটা গাছের গোড়ায় দিই। আগে না খোল পচা টচা দিতাম, এখন আর আনাও হয় না দেওয়াও হয় না, কোনো সারি দেওয়া হয় না। তা মাঝে একবার সুপোলা নিয়ে এসেছিলাম, আমি সুপোলাটা দেব, আর দেওয়া হয়নি এখন, দিয়ে ছাদে উঠতে চাওয়া হয় না, আর এই বর্ষা বর্ষা না যেতে চাও করে না, সারাদিন কাজকর্ম করে শুয়ে থাকি আর দেওয়া হয় না। আর দেখো এই যে আমাদের আমার ভাসুরের মেয়ে জামাই এসছে, বড় ভাসুরের ছোটো মেয়ে আর জামাই, তা ওদের হলো সকালে যখন এসছে তখন টিফিন তোমাদের সাথে শেয়ার করেছি, তা ওদের দুপুরবেলা ভাত খেতে দিয়েছি। জামাই আবার বলছে বাবা এত পথ আমি একটু ভিডিও করে নিই, ও তো আমার ক্যামেরাটা ধরে আবার ভিডিও করছে। আর মেয়ে তো আগে একটু ফটো তুলে নিল ভাসুরের ছোটো মেয়ে। আর দেখো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমাদেরও ভাত পারবো, ওদিকে মা তো আগে খেয়ে নিয়েছে, কেননা মা তো আর মাংস খায় না, এক টেবিলে বসে খায়ও না, ওই জন্য মার আগে খাওয়া হয়ে গেছে, তারপরে ওদেরকে খেতে দিয়েছি, আর মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছি, একসঙ্গে সবাই মিলে বসে পড়বো ভালো হবে। তা ওরা বসতে চাচ্ছিলো না, তা বলছে তোমার ভাত বাড়ো তারপরে একসঙ্গে বসবো, আমি না তোমরা বসো আমিও আছি, ওদিকে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিচ্ছি, আর মেয়েও খাচ্ছে, আর আমার ভাতটাও দেখো বেড়ে নিয়েছি। তার কি যে ওরা আবার খেয়ে একটু রেস্ট করবে, তারপরে আবার বাড়ি চলে যাবে, ওরাও যাবে মেয়েও যাবে। আর দেখো এখন বাজে 5:30, 5:45, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বেরিয়েও পড়েছে, মেয়েও চলে যাচ্ছে এদিকে, তাহলে আমি তুই এগিয়ে দিয়ে আস। তা নিচে গেলাম, তা নিচে গিয়ে তোমাদের দাদাভাইও যাচ্ছে, তোমাদের দাদাভাই তখন দোকান খুলে দিয়ে খোলেনি, খুলবে আর কি, একসঙ্গে সবাই মিলে নিচে নামছি, আর ওরা তো যাচ্ছে আর বলছে যে যা কাকি যেও কাকি যেও যা যাবে। আর ওরা ওদিকে ওই রাস্তাটুকু এগিয়ে দিতে যাচ্ছে, আর তো ওরা ওরা চলে যাবে, কেননা আমার মেয়ের শ্বশুরবাড়ির ওখানে আবার ও থাকে, কাছাকাছি থাকে, একসঙ্গে তিনজনে চলে যাবে। বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে চলে আসলাম, রাতে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি, দুপুরবেলা যা যা রান্না হয়েছে রাতেও তাইতে খেয়েছি, আর খেয়ে উঠে মৌরি খাচ্ছি, মার খাওয়া গেছে, তোমাদের দাদাভাই খাওয়া গেছে, তোমাদের দাদাভাই খেয়ে বসে ওখানে ফোন দেখছে দেখো, আর মা ওদিকে বসে আছে, মাও মৌরি খাচ্ছে বসে, তার শরীরটা খুব ক্লান্ত ছিল, মেয়ে চলে যাওয়ার পর একটু শুয়েছিলাম, আর তারপরে সন্ধ্যা পুজো দিলাম, চা করলাম, তারপরে বসে আছি শুয়ে আছি, আর ইচ্ছা করছিলো না যে ভিডিওটা আমি করে তোমাদের সামনে আসি। আর রাখছি আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে দেখে এখনো সাবস্ক্রাইব করোনি, আমরা আমার চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে কিন্তু কি অবস্থা, বিশাল ক্লান্ত যাই, রাখছি, টাটা, খুব ভালো থেকো কিন্তু।